তুমি কি একবার আমার কথা চিন্তা করোনি? আমার কথাটা আগে শোনো। আপনার রিপোর্ট তো ভালো আসে নাই। তে আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি রিজন লেটারটা দেন। ডাক্তার সাহেব, এটা নিশ্চয়ই কোনো সলিউশন আছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এটা ছেড়ে দিও। ইফতি সাহেব, আপনি এখন আসতে পারেন। তোমার মনে আছে আমরা একটা সিনেমা দেখেছিলাম, নায়ক আর্মি তো ছুটিতে বাড়িতে আসে, বাড়িতে এসে বিয়েও করে, আবার বাসরাতেই তার ফোন আসে যুদ্ধে যেতে হবে। কি আর করার, তার সিনিয়রকে জানায়, ওরে ভোরেই রওনা হয়। সিনেমাটার নাম মনে আছে তোমার? না, কেন? না মানে বিয়ের প্রথম রাত, আবার নায়ক যুদ্ধে যায়, সেখানে যেয়ে তার গুলি লাগে, মারা যায়। মারা যাওয়ার আগে বউকে চিঠি লিখে যায় যে আমাদের সন্তানকে আর্মিতে দিও। মানে বুঝলা? এখানে বোঝা না বোঝার কি আছে? দেখো, আমরা এত বছর ধরে ট্রাই করছি, তাও কোনো ফল পেলাম না। শালা ও বেটা এক রাতেই। উফ, ইফতি, এটা মজা করার বিষয়? আপনারা এখন আসেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, বসেন। যে টেস্টগুলো দিয়েছিলাম সেগুলো করিয়েছেন? হ্যাঁ। আচ্ছা দেখি। তিশা, আপনার রিপোর্টসগুলো তো ভালোই আছে, সব রিপোর্টসই স্বাভাবিক, কিন্তু ইফতি, আপনার রিপোর্ট তো ভালো আসে নাই। আসলে বেবি না হওয়ার জন্য প্রবলেমটা এখানে। ডাক্তার সাহেব, এটা নিশ্চয়ই কোনো সলিউশন আছে? হ্যাঁ, সলিউশন আছে বলতে কিছু মেডিসিন আছে যেগুলো আমরা দিতে পারবো। ইফতির আসলে যেটা হয়েছে যে ওর স্পার্ম কাউন্ট এবং মোটিলিটিটা অনেক কম, এটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া। হ্যাঁ, ওকে আমরা কিছু মেডিসিন দিয়ে দিব, কিন্তু মেডিসিনটা কতটা কার্যকরী সেটা আমরা বলতে পারছি না। ডোন্ট বি আপসেট, দেখি কি করা যায়। স্মোক করেন? হ্যাঁ, মাঝে মাঝে। মাঝে মাঝে না, ও অনেক স্মোক করে। স্মোক করা তো আপনার এক্ষেত্রে অনেকটাই ক্ষতিকর, আপনাকে স্মোকিংটা ছাড়তে হবে। স্মোক ছাড়া আর কোনো অ্যাডিকশন কি আছে? না না, অন্য কোনো অ্যাডিকশন নেই, ও শুধু একটু সিগারেটই খায়। হুম, আজ থেকে স্মোক করা একদমই যাবে না, ঠিক আছে? আরও কিছু টেস্ট দিচ্ছি, টেস্টগুলো করবেন এবং নিয়মিত ওষুধ খাবেন। এই ওষুধগুলো খাবেন, নিয়মিত ব্যায়াম করবেন এবং খাবারের প্রতি সতর্ক রাখবেন, ঠিক আছে? আর অবশ্যই স্মোকিং বন্ধ, আর এক মাস পর আবার আমার কাছে ফলো আপে আসবেন, ঠিক আছে? ধন্যবাদ। Thank you.
আরে ইফতি সাহেব কেমন আছেন? বসেন। কোম্পানি তো কম্পিটিশন চলতেছে, বাজার তেমন একটা ভালো না এখন, যেভাবে মার্কেট মানে ইয়ে আসছে আমাদের অনেক ইয়ে হচ্ছে, আমরা কম্পিটিশনে যেতে গেলে আমাদের ইয়ে করে কাজ করতে হবে। আপনার ওয়াইফ মানে ফোন দিচ্ছে, ধরেন কথা বলেন ইফতি সাহেব। আরে কথা বলেন। হ্যালো, পরে কথা বলছি। ইফতি সাহেব আপনি অনেক ভালো মানুষ, এটা আমরা সবাই জানি, কিন্তু বিষয়টা কিভাবে বলবো বুঝতে পারছি না। না স্যার বলুন। ইফতি সাহেব কোম্পানি যে সিদ্ধান্ত নেবে ওটাই বহাল থাকবে, এখানে আমার কোনো হাত নেই, তাই আপনার পোস্টটা অন্য কাউকে নিচ্ছে। তাই আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি রিজাইন লেটারটা দেন, এতে আপনার জন্যও ভালো হবে কোম্পানির জন্যও ভালো হবে। স্যার আমি এতদিন ধরে কোম্পানিতে সার্ভিস দিচ্ছি, এতদিন ধরে কাজ করে আসছি, স্যার আপনি আমার পাস্ট অ্যাক্টিভিটিসগুলো দেখেন, পাস্ট এক্সপিরিয়েন্সগুলো দেখেন, এরপরে যদি বের করে দেওয়ার মতো হয় আমাকে বের করে দেন। দেখেন ইফতি সাহেব ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তটা নেবে ওটাই বহাল থাকবে, এখানে আমার কোনো হাত নেই। চা খাবেন? না স্যার। সিগারেট? আপনাকে কীভাবে বোঝাবো? নেন সিগারেট খান। আরে নেন খান, নেন নেন। ইফতি সাহেব আপনি এখন আসতে পারেন। তুমি কেন সিগারেট খাচ্ছ? আমার কথাটা শোনো না। আমি কিচ্ছু শুনতে চাই না। তার মানে তুমি এতদিন ধরে আমাকে মিথ্যে বলে এসেছো না? তুমি আমার কথাটা শোনো। ডাক্তার না তোমাকে না করেছে স্মোক করতে? ডাক্তার কথা বাদ, ডাক্তারের কথা বাদ, তুমি কি একবার আমার কথা চিন্তা করো? না আমার কথাটা আগে শোনো। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ, প্লিজ কথাটা একবার শোনো। Thank you.
তাড়াতাড়ি আসো। লাভ ইউ লর্ড।